অলরাউন্ডার রিয়ান পরাগ। অসমৰ খেল জগতৰ উজ্জ্বল নক্ষত্র রিয়ান পরাগ। অসমবাসীর নয়নৰ মণি রিয়ান। প্রতিভাবান ক্রিকেটার হিসাবে ভারতীয় সিনিয়র দলত স্থান লাভ করলে রিয়ান পরাগে। এনে এক শুভ ক্ষণৰ বাবে অসমে সুদীর্ঘ 77টা বছর অপেক্ষা কৰিবলগীয়া হল। 1947 চনত প্রয়াত পুলিন দাসৰ তৎপরতাত গঠিত অসম ক্রিকেট সন্থাত বিগত 77টা বছৰত বহু প্রতিভাবান ক্রিকেটারৰ জন্ম হৈছিল যদিও কোনো এগৰাকী পুৰুষ খেলুৱৈয়ে ভাৰতীয় দলত স্থান পোৱা নাছিল। বহু সময়ত প্রতিভাবান বেটাৰ ৰাজেশ বৰা, সুদক্ষ বলাৰ গৌতম দত্ত, জাভেদ জামাত, হেমাংগ বৰুৱা, পেচ বলাৰ আবুল নাছিম আহমেদ টীম ইণ্ডিয়াৰ বাবে দাবীদাৰ আছিল যদিও বিভিন্ন কাৰণত উপেক্ষিত হৈছিল। এইবাৰ পূৰ্বৰ সেই সকলো বাধা ভাঙি নিজ প্ৰতিভাৰে ৰিয়ান পৰাগে স্থান লাভ কৰিলে শুভমান গিল নেতৃত্বাধীন টীম ইণ্ডিয়া। এক কথাত ইতিহাস ৰচিলে ৰিয়ানে। রিয়ান পরাগে রাজ্যবাসীর এক বহুদিনিয়া সপোন বাস্তবত রূপায়িত করলে বলে কয় জুনিয়র টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার রাজেশ পরাগ। আর যেহেতু রিয়ানের প্রথম এই স্থান লাভ করলে আর মানে আবলিয়া দিনগুলো রিয়ানে অতি বহু দীঘলীয় ক্রিকেট খেলব আর তার বয়সও কম আর সুন্দর ফর্ম তার আসে IPL বা ডোমেস্টিক যে টুর্নামেন্টস আসে খুব ভালক খেলিছিল আর আলটিমেটলি সিলেক্টরের সপোর্ট খুব ভালক পড়লে আর সিলেক্টরে আমার রিয়ান পরাগ দিবলে বাধ্য হল। অসমবাসীর দীর্ঘদিনিয়া আশা রিয়ানে পূরণ করলে বলে কয় প্রাক্তন রঞ্জি অধিনায়ক অরলেন কুয়রে। অরলেনের মতে রিয়ানে আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ত বহু অভিলেখ সৃষ্টি করব। রিয়ান পরাগ এনেকুৱা এটা মই তাক দেখিছোঁ সৰুৰ ক্রিকেট খেলা দেখিছোঁ। দেউতাকেও তাৰ লগত লাগি থাকে, মাকো লাগি থাকে। তাৰ মেণ্টেলি হি বহুত ষ্ট্ৰং হয়। লাষ্ট ই এনেকৈ পাৰফৰ্ম কৰা নাছিলে কিন্তু হি মেণ্টেলি ইমানেই ষ্ট্ৰং, ইমানেই প্ৰেক্টিছ কৰে সি। গতিকে সেই বস্তুটো সি দেখালে এবাৰ বহুত ৰাণ কৰি পেলাই IPL আৰু এতিয়া ইণ্ডিয়াতো সি যদি তাৰ মেইন টীমত খেলে নিশ্চয় ৰাণ কৰিব। ৰিয়ানৰ সফলতাত আনন্দিত আন্তঃৰাষ্ট্ৰীয় ক্ৰিকেটাৰ আবুল নাছিম আহমেদ, গৌতম দত্ত, জাভেদ জামানু, রঞ্জি ক্রিকেটার কুণাল শইকীয়া, রঞ্জিত মালি, পারভেজ আজিজেও রিয়ানের সাফল্যত প্রকাশ করেছে আনন্দ। ইন্ডিয়া খেলবর কারণে যি লাগে সব বস্তু আছে তার তার বাস মানে ভগবানকে এটুকু কোম যে হি চান্স পাওয়া খেলবর কারণে প্লেইং ইলেভেন পাও আর হি যে ফাইটার মানে মানে অকলে ম্যাচ জিকাব পারে আপনি সবে চাইছে, ওয়ান ডে চাইছে, টি20 চাইছে আর আমার অসম টিমত অকলে লৈ গৈ আছে, এজ এ ব্যাটসম্যান অকলে লৈ গৈছে অসম টিমক মই কব বিচাৰিছো। তো মানে বহুত প্রাউডর কথা আর মই তার আন্ডারটো খেলিছো। তো মই এটু ভাবো তার ফিউচারটো বহুত লম্বা আর বহুত আগত যাব। আর রিয়ানক লৈ তো আমি বহুত আশাবাদী হয় আর মই মই যেটো পার্সোনালি যেটো ফিল করো রিয়ানে বহুত দূরলৈ ক্রিকেট খেলিব আর এটু জাস্ট আরম্ভণিহে। এটু ক্রিকেটার অরূপ দাস, স্বরূপম পুরকায়স্থ, দীপক গোহাইও রিয়ানক লৈ News18-ৰ যোগেদি জনালে শুভকামনা। রিয়ানের বহুতখিনি কষ্ট করেছে, লগতে সেই পরাগদা মিঠুবা যিখিনি কষ্ট করেছে সেইখিনি ফলিয়াইছে আর আশা করো সি লম্বা লম্বা ইন্ডিয়া খেলক। আর যোনটো আমাৰ অসমৰ আজি দীর্ঘদিন ধরে এনেকুৱা হোৱা নাছিল রিয়ানে খুলিলে, আগত আবু খেলিবলগীয়া আছে অভাগ্যক্রমে খেলিব নোৱাৰিলে, এটা রিয়ানে খেলিলে তাৰ কাৰণে খুব ভাল লাগিছে আর তাক বহুত বহুত ধন্যবাদ দিছো। না ই তো আমি Under-16 তাক চাইছো, ই সদায় এনেকাই ছয় মারিছিল। মই সৰু থাকোঁতে এনেকা মই মই নিজেও খেলিছিলোঁ, এনেকা বেটিং মই দেখাও নাই। মই বিৰাট কোহলিৰ লগতো খেলিছোঁ, সবৰ লগতে খেলিছো, কিন্তু ইয়াৰ যোনটো এটা টেলেণ্ট আছে এইটো মানে বহুত কম লড়ার আছে ইন্ডিয়ার। উল্লেখ্য যে অসমৰ পৰা জুনিয়ৰ পৰ্যায়ত রিয়ান সহিতে মুঠ 13গৰাকী পুৰুষ খেলুৱৈয়ে ভাৰতীয় ক্ৰিকেট দলক প্ৰতিনিধিত্ব কৰিছিল যদিও সিনিয়ৰত রিয়ানেই হল বাটকটীয়া। জিম্বাবুৱেত শুভমান গিল বাহিনীয়ে 5খন টি20 মেচ খেলিব। BCCI সোমবাৰে ঘোষণা কৰা দলটোত অসমৰ রিয়ান পৰাগে স্থান পোৱাত খেলুৱৈগৰাকীলৈ শুভেচ্ছা জনাইছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা, অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমাৰী, উপাধ্যক্ষ ডক্টৰ নুমল মমিন সহিতে আন বহু মন্ত্ৰী, বিধায়ক, সাংসদে। আমিও News18-ৰ তৰফৰ পৰা পুনৰবাৰ ৰিয়ানলৈ হিয়া ভৰা শুভেচ্ছা জ্ঞাপন কৰিলোঁ। কেমেৰা পাৰ্চন সুভাষ সিঙৰ সৈতে বিপুল বৰ্মনৰ ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট।